হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়ন। চলে এসেছি দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। আজকে নিয়ে এসেছি বাঙালির প্রিয় ছোলার ডাল, বাট এইটা আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ আর একটা দারুণ স্পেশাল মশলা দিয়ে। দারুণ টেস্টি হয় ছোলার ডালটা, যেটা রুটি পরোটা ভাত সবাই সঙ্গে যাবে। এই জন্য প্রথমে ছোলার ডাল আমি নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি একটু আদা, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে প্রেশার কুক করব ছোলার ডালটা, বাট এটা একটা স্পেশাল প্রসেসে করছি, তাই স্টেপসগুলো ফলো করবেন একদম। প্রথমে ছোলার ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে সেই ছোলার ডালটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে গ্যাসে আমি বসিয়ে দেবো, বাট এখনও প্রেশার কুকারের ঢাকনাটা লাগাইনি। এটা যতক্ষণ না ফুট আসে একটা, ততক্ষণ এটাকে বিনা ঢাকনাতেই আমি এটাকে কুক করছি। বন্ধুরা, যখন এরকম একটা ফুট চলে আসবে, এরকম সাদা একটু ফেনার মতন উঠে আসবে, এই ফেনাটাকে আমি, এই ঝাঁক যেটা এসছে সেটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। এটা ইম্পিউরিটিজ ডালের, এতে গ্যাস অম্বলও হতে পারে, সেই জন্য এটা ফেলে দেওয়াই ভালো। এই জন্যে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগাইনি, এগুলো হালকাভাবে আমি তুলে ফেলে দিচ্ছি। বাকি ছোলার ডালের জলটা যেটা আছে সেইটা থাকবে, জলটা ফেলার কোনো দরকার নেই। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, একটা রিকোয়েস্ট হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। চাইলে আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে প্লে লিস্টও বানিয়ে রেখেছি ডিফারেন্ট ভেজ নন ভেজ স্ন্যাক্সে, আশা করি সেইগুলো দেখছেন। আচ্ছা, এরপরে ইম্পিউরিটিসগুলো ফেলে দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে দুখানা ছোটো সাইজের টমেটো নিয়েছি, দিয়ে দিলাম একটু সামান্য হলুদ আর নুন। নুনের পরিমাণটা কম দিলাম, বিকজ আগে আমি আবার নুন ব্যবহার করব। আর দিয়ে দিলাম একটুখানি তেল। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, দিয়ে এটাকে প্রেশার কুক করব একটা হুইসেলের জন্যে। লো টু মিডিয়াম ফ্লেমে এই রেসিপিটা করছি আমি বন্ধুরা, যাতে ছোলার ডালটা ভালো করে সেদ্ধ হয় এবং ঘেটেও না যায় সেটাও দেখতে হবে। একটা হুইসেলেই আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছিলো, কারণ আমি এটাকে অলরেডি হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এবারে আমি আপনাদেরকে প্রেশার কুকারটা খুলে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। একটু ছোলার ডাল তুলে আমি দেখিয়ে দিচ্ছি একটু হাতে ভেঙে। দেখুন, গোটা গোটাও রয়েছে ছোলার ডালটা, ঘেঁটে যায়নি, কিন্তু কী সুন্দর সেদ্ধ হয়েছে, হাতে এরকম স্ম্যাশ হয়ে যাচ্ছে। এরকমভাবে ছোলার ডাল একবার কুক করবেন, তাহলে দেখবেন ছোলার ডালটা ঘাঁটবে না, কিন্তু দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো হবে। এবারে একটু খুন্তির সাহায্যে আমি এটাকে একটুখানি হালকাভাবে প্রেস করে একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি, যাতে একটু ঘন হয়ে যায় ছোলার ডালটা। এরকমভাবে একটু মিক্স করে দিচ্ছি, কয়েকটা ছোলার ডাল একটু ভেঙে নিচ্ছি আর বাকিগুলো সব গোটাই থাকবে। বন্ধুরা, এই নিরামিষ ছোলার ডালটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবেন, দেখবেন বাড়িতে সবাই খুব প্রশংসা করবে। এটা লুচি পরোটার সঙ্গে তো দারুণ লাগে খেতে, চাইলে ভাতের সঙ্গেও এটা সার্ভ করতে পারেন নিরামিষ দিনে। এরপরে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল। আমি এই রেসিপিটা সাদা তেলে দেখাচ্ছি, চাইলে আপনারা সরষের তেলেও বানাতে পারেন। দিয়ে দিলাম এক স্পুন মতন সাদা তেল। তেলটা গরম হতে দিয়ে দেবো ফোড়নে কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/4 স্পুন জিরে, গোটা জিরেই ফোড়নে দিচ্ছি। জিরেটা একটুখানি হয়ে আসতে দিয়ে দিচ্ছি একখানা গোটা তেজপাতা, আর দিচ্ছি সামান্য একটু হিং। বন্ধুরা, একটু হিংটা ব্যবহার করবেন নিরামিষ রেসিপিতে, ভালো লাগে টেস্টটা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টির জন্য চিনি। একটু নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে তাহলে রেসিপিটা অবশ্যই টেস্টি হয় খেতে। এরপরে যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলো, ফোড়নটা আমি 30-40 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। আর এইটাকে বেশি ফ্রাই করার কিছু দরকারও নেই, বিকজ আদাটা জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আপনারা, আমি এটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর শুকনো লঙ্কা দিইনি। আর দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতন একটুখানি নুন। নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, বিকজ ডালটা সেদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম একটা স্পেশাল ভাজা মশলা। ভাজা মশলাটা আমি অলমোস্ট 1/2 টু 1 স্পুন ব্যবহার করেছি। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই যে ভাজা মশলাটা ব্যবহার করলাম, এটা কিভাবে বানিয়েছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক মিনিট পরে। বন্ধুরা, এই ভাজা মশলাটা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন, ফ্রাই করবেন এই ভাজা মশলা দিয়ে একবার ডাল বানাতে, নিরামিষ ডাল স্পেশালি। চাইলে মুগ ডালেও ব্যবহার করতে পারেন, আর এই ছোলার ডালে তো অবশ্যই ব্যবহার করতে পারবেন।
দারুণ টেস্টি হয় এই ভাজা মশলাটা দিয়ে। কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস ঘরে থাকা সেইটা দিয়ে ভাজা মশলাটা বানিয়েছি, খুবই টেস্টি হয়ে যাবে নর্মাল দিনে ছোলার ডালের রেসিপিটা। বন্ধুরা, ছোলার ডালে আমরা নারকেল এবং অনেক হেভিভাবে বানাই ছোলার ডালটা, নিরামিষটা, বাট আমি এটা একদম সিম্পলভাবে বানিয়ে দেখাচ্ছি, যেটা আপনাদের খেতে তো সুস্বাদু হবেও এবং এই ছোলার ডাল খেলে কোনো হেভিনেসও হবে না। এবারে দেখুন ভাজা মশলাটা কী কী দিয়ে বানিয়েছি। নিয়ে নিয়েছি 1 স্পুন জিরে, একটুখানি নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, আর নিয়ে নিয়েছি 1 স্পুন মৌরি। এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে জাস্ট এটাকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নেব। মৌরি, জিরে আর কালো মরিচ, এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ভাজা মশলাটা রেডি হয়ে যাবে। দারুণ টেস্টি হবে, ডালের মধ্যে একটা দারুণ ফ্লেভার আনবে এই মৌরিটা স্পেশালি, সেই জন্যে অবশ্যই ব্যবহার করবেন। বাট পরিমাণটা একদম কম রাখবেন, বিকজ যে কালো মরিচটা বা ব্ল্যাক পেপারটা আছে সেই জন্যে ডালটা বেশি ঝাল হয়ে যেতে পারে, সেই জন্যে ইনগ্রিডিয়েন্টসটা একদম কম ব্যবহার করবেন। বাকি 1 স্পুন মৌরি আর 1 স্পুন জিরে, এইটা জাস্ট ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে ডালের মধ্যে মিক্স করে দেবেন, দেখবেন দুর্দান্ত ফ্লেভার আনবে যে কোনো নিরামিষ রেসিপির ডাল। এবারে আমি তেজপাতাটা যেটা দিয়েছিলাম সেটার কাজ হয়ে গেছে, তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। ডাল আমাদের একদম রেডি টু সার্ভ হয়ে গেছে, একদম সিম্পলভাবে নিরামিষ ডালটা দেখালাম, আশা করি সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে চ্যানেলকে যেতে যেতে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। এরকম মজার মজার রেসিপি আমি আপনাদেরকে সবসময় নিয়ে এসে দেখাচ্ছি, আশা করি সবার খুব ভালো লাগবে, আর লাগলে একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। এরকম মজার মজার রেসিপি আমি সবসময় নিয়ে আসবো আপনাদের সঙ্গে। এইগুলো আমি প্লে লিস্টও বানিয়ে রেখেছি, আশা করি আপনারা সেগুলো দেখছেন, আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আমি আবারও ফেরত আসবো চটজলদি একটা দারুণ মজার রেসিপি নিয়ে শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন, এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। Thank you.